ঢাকার পঙ্গু ভিক্ষুকদের 82% সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এ বৃত্তিতে নেমেছেন। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে সড়ক দুর্ঘটনায় সরকার দায় এড়াতে পারে না, তাই তাদের দেখভালের দায়িত্ব নিতে হবে সরকারকে। আব্দুল ওয়াদুদ থাকেন রাজধানীর আজিমপুরে, ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করেন তিনি। 30-35 বছর আগে সিলেট যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় পাহারান তিনি। পঙ্গু হয়ে ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য হন তিনি। পর্যন্ত আসলো আমি সিঁড়িতে পাড়া দিছি, হ্যাঁ ছিলকে পড়ে আছি গা, আমি আবার পা দিয়ে ই কথা দিই, হ্যাঁ আমার পাও আটকে যায় গা, চাকা নিছে। তার মতোই অবস্থা ইতি আক্তারের। ছোটবেলায় বাস দুর্ঘটনায় পাহারান তিনি। এক প্রকার বাধ্য হয়ে পড়াশোনা ইতি দিয়ে ভিক্ষাবৃত্তিতে নামতে হয় তাকেও। খেলতে যে খেলতে যায় লোড পার হইতে লই যে আর একটা গাড়ি আইয়া মাইরা দিছে বেড়ে করতা, আর আমি হঠাৎ করে দৌড় মারছি, পরে চাকার তলে পা গিয়া যাবে এই ধরে মনে আছে। ফুলজান বেগম এই বয়সেও ভিক্ষা করতেন। কয়েকদিন আগে গাড়ির চাপায় কোমরের হাড় ভেঙে যাওয়ায় এখন আর চলাফেরা করতে পারেন না। যেমন আয়াম একটা ধাক্কা লাগলো, আমি আমি গেলাম গা খোঁচের ভিতরে পড়া পড়ার একজনে উড়াইয়া কিনারে চাপাই দিল এই দেখলাম। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংস্থার জরিপে দেখা গেছে রাজধানীর পঙ্গু ভিক্ষুকদের 82% সড়ক দুর্ঘটনার শিকার। তাদের মধ্যে 17%-এরও বেশি স্থানীয়ভাবে তৈরি যানবাহন চালাতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত হন, আর 42%-এরও বেশি মোটরযানে যাত্রী হিসাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, এবং 7%-এরও বেশি পথে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয় তাদের অধিকাংশই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, এবং যারা আহত হয় সেই পরিবারগুলো নিঃস্ব হয়ে যায়, যারা নিহত হয় সেই পরিবারগুলো বিলীন হয়ে যায়, এবং তারা সামাজিক অর্থনীতির মূল স্রোত থেকে হারিয়ে যায়। আহত মানুষদের চিকিৎসা বিষয়ে সরকারের কোনো সহযোগিতা থাকে না, যারা নিহত হয় তাদের পরিবারকেও সরকার সহযোগিতা করে না। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের সরকার সহযোগিতা করলে এই অবস্থা বদলে যাবে বলে মনে করে সংস্থাটি। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।